আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর একরাশ রাস ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আর আজকে তৈরি করে দেখাবো টমেটোর বর্তা অসাধারণ একটি রেসিপি আর তোমাদের সাথে থাকবো আমি জান্নাত চলে এলাম মূল উপকরণে আজকে আমি সাদা তেল দিয়ে বর্তাটা তৈরি করব সেজন্য সাদা তেল গরম করে নিয়েছি ফ্রাইং প্যানে আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমি রাস্তা মিডিয়াম রেখে অনবরত নেড়ে ভেজে নেব শুকনো শুকনো মরিচটা যাতে পুড়ে না যায় আবার যাতে মুষমুষেও হয় সেই চেষ্টায় রাখতে হবে তো মরিচগুলিকে উঠে নিয়েছি এবারে একই প্যানে আমি এখানে টমেটো দিয়ে দিব তো এখানে দেখো আমি একদম পাকা পাকা চারটি টমেটো নিয়েছি আর টমেটোগুলিকে চারপাশ থেকে একটু কেটেও দিয়েছি এরপর যে আমি লবণ দিয়ে দিচ্ছি টমেটোর গায়ে লবণটা ছিটিয়ে দিচ্ছি আর সোলেরাসটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে টমেটোগুলিকে উলটিয়ে পাল্টিয়ে ঢাকা দিয়ে রাখবো দুই মিনিট তো দু মিনিট হয়ে গেছে এখন আমি টমেটোগুলিকে উলটিয়ে দিচ্ছি এখন এখানে আমি ভর্তা তৈরির জন্য যে মরিচ সেই মরিচটা ভেজে নেব কাঁচা মরিচ তো আমরা ঝাল বেশি খাই বেশি পছন্দ করি আর ভর্তাটা একটু জাল জাল হলে ভালো লাগে তো তোমরা তোমাদের জালের পরিমাণটা বুঝে মরিচটা দিবে তা আবারও ঢাকা দিয়ে রাখছি দুই তিন মিনিট আর এদিকে যে মরিচটা ভেজে রেখেছিলাম শুকনো মরিচটা সেটা হাত দিয়ে ক্রাশ করে নিচ্ছি যাকে এক কথা বলে সিলি মানে সিলি তৈরি করে নিচ্ছি আর এটা একটু গরম গরম থাকা অবস্থায় করতে হবে তো দেখো বাঙ্গার পর মরিচটা খুবই সুন্দর দেখাচ্ছে বিচিগুলো বিশেষ করে বিচিগুলো খুবই সুন্দর দেখাচ্ছে সিলি তৈরি হয়ে গেছে আর আবারও আমি শুলে শোলে এলাম এদিকে তো দেখো আমার কাঁচা মরিচগুলো ভাজা হয়ে গেছে আমি টমেটোটাকে আবারও উলটিয়ে পালটিয়ে দিচ্ছি তো মরিচগুলো বাজা হয়ে গেছে যে আমি মরিচগুলো তুলে নিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু টমেটোটা সিদ্ধ করেও ভর্তা তৈরি করতে পারো সেক্ষেত্রে কিন্তু স্বাদের একটু পের হবে কারণ পড়ার স্বাদ সিদ্ধতে আসবে না তো একটু দর্য ধরে যদি এভাবে টমেটোর ভর্তাটা তৈরি করে এটা খুবই অসাধারণ লাগে খুবই অসাধারণ স্পেশাল একটি টমেটোর ভর্তা রেসিপি এটা বিয়েবাড়ি কিংবা রেস্টুরেন্টের থেকেও খুবই ভালো হয় খেতে তো মসটা উঠানোর পর আমি টমেটোগুলোকে আরও কয়েক মিনিট উল্টে পাল্টে নেড়ে নিচে এ পর্যায়ে সরাসরি চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা পানিটি দিয়ে দিয়েছি তো ঠান্ডা পানিটি দিয়ে দেওয়ার পরে একটু অপেক্ষা করেছিলাম একটু ঠান্ডা হয়েছে তো গরম গরম অবস্থা আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি টমেটোর উপরে যে পাতলা স্কিন থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটি চামিশের সাহায্য সাহায্যে আমি টমেটোগুলোকে চেপে চেপে দিচ্ছি যাতে পেস্ট করতে সুবিধা হয় তো এই বর্তাটা আমার ফ্যামিলি সবাই পছন্দ করেছে সবাই পছন্দ করে এই টমেটোর বর্তাটা এটা একটি স্পেশাল বর্তা এখন মিক্সার যার নিয়েছি মিক্সার জ্বারা আমি টমেটো কাঁচামরিচগুলো দিয়ে জাস্ট এক মিনিট পেস্ট করে নেব তো এক মিনিট হয়ে গেছে পেস্ট করা হয়ে গেছে আবারও সরাসরি চুলে চলে যাচ্ছি তো চুলে সাদা তেল দিয়ে দিচ্ছি আর এখানে দেখো মিহি করে কাটা রসুন নিয়েছি রসুন কুসি তো আমার কাছে রসুন স্মেলটা ভালো লাগে সেই আমি প্রথমে রসুনটা দিলাম আর একদম হাই হিটে রসুনটাকে এক মিনিট ভেজে নিচ্ছি তো এক মিনিট বাজার করে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুসি তো প্রতিদিন আমাকে একটি আপু কমেন্ট করে যে আপু আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয় সুখী আপু উনি একজন ইউটিউবার আমার মতো ধন্যবাদ সুখী আপু কমেন্টের জন্য আর এদিকে আমার পেঁয়াজও রসুন কুচিটা বাজা হয়ে গেছে আমি এটাকে একদম ডিপ বাউন করব না হালকা ব্রাউন কালার করবো তো হালকা ব্রাউন কালার করা হয়ে গেছে মানে স্মেলটা বের হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি যে টমেটোর পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর জাহারটা ধুয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি তো এবারে সোলো রাস্তা আমি হাই হিট রেখে অনবরত নেড়ে টমেটোর থেকে পানিটা শুকিয়ে নিয়েছি তো সোলো রাসটা এবারে মিডিয়াম করে দিয়েছি আর যে সিলি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা চিলি দিয়ে দিলাম তো জালের পরিমাণ বুঝে বাকি অর্ধেকটাও দিব তো আপকে আমরা বাকি অর্ধেক সিলিফ্লেক্সও দিয়ে দিয়েছি তো দেখো সিলিফ্লেক্স দেওয়ার পরে বর্তার থেকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে যেটা আমি তোমাদের দিতে পারছি না আর সুন্দর একটা কালার এসেছে মার্শাল্লা খুবই সুন্দর একটা কালার এসেছে আমার বর্তাটা বা তৈরি হওয়ার পথে মানে শেষের পথে একটা মজার কথা হলো আমার উনি আজকে ওনার একটা মিটিং ছিল মিটিংয়ে উনি গরুর বোস দিয়ে ভাত খেয়েছে তো এসে দেখে দেখছে দুপুর আমরা ভাত খাচ্ছি তো ওনাকে বললেন খাবেন নাকি উনি খেয়ে এত প্রশংসা করলো যে বাহিরের গরুর বসে সে বাসার বর্তাটা অনেক বেশি ভালো হয়েছিল তো দেখো এভাবে করে তোমরা বাসায় বর্তাটা একবার হলো ট্রাই করবে খুবই অসাধারণ একটি বর্তা রেসিপি গরম কিংবা ঠান্ডা ভাত দুটোর সাথে খেতে পারবে তো আসলে অনেক বক বক করে ফেলেছি সেজন্য সরি তো আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে শুভকামনা বিদা নিচ্ছি আল্লাহ হাফেজ